দেখছেন টিভি 24 বাংলা। টিভি 24 বাংলার সমস্ত খবরের আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন টিভি 24 বাংলা চ্যানেলটিকে, এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল আইকনটি একবার ক্লিক করুন। কমেন্টস আর শেয়ার করতে ভুলবেন না। টিভি 24 বাংলা। নির্মল মুর্শিদাবাদ গড়ার লক্ষ্যে এবার সামিল হল স্কুল পড়ুয়ারা। মুর্শিদাবাদ পৌরসভার অন্তর্গত কুতুবপুর প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে নির্মল প্রভাত অভিযান কর্মসূচি পালিত হয় বুধবার। লালবাগের আস্তাবল, পুকুর পাড় ও জানঘর এলাকায় অভিযান চালায় বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকা সহ সমস্ত পড়ুয়ারা। এলাকার বাড়ি বাড়ি গিয়ে সকলের কাছে নির্মল সমাজ করার বার্তা পৌঁছে দেয় এই পড়ুয়ারা। মুর্শিদাবাদ জেলা জুড়ে যাতে কেউ মাঠে ঘাটে পায়খানা না করে তার একটা শপথ নেওয়ার আজকে দিন। এই শপথে আমরা সকলে সামিল হব আর কি, যাতে মিশাল নির্মল বাংলা এবং মুর্শিদাবাদ জেলাকে নির্মল আমরা করতে পারি। তো সেই কারণে আজকে মিলিত হয়েছে আমরা বাড়ি বাড়ি। জেলা প্রশাসনের তৎপরতায় জেলা জুড়ে পালিত হচ্ছে নির্মল প্রভাত অভিযান কর্মসূচি, আর নির্মল মুর্শিদাবাদ করার লক্ষ্যে এগিয়ে এলো স্কুল পড়ুয়ারাও। বুধবার মুর্শিদাবাদ পৌরসভার অন্তর্গত কুতুবপুর প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে নির্মল প্রভাত অভিযান কর্মসূচি পালিত হয়। লালবাগের আস্তাবল, পুকুর পাড় ও জানঘর এলাকায় অভিযান চালায় বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকা সহ সমস্ত পড়ুয়ারা। এলাকায় বাড়ি বাড়ি গিয়ে সকলের কাছে নির্মল সমাজ করার বার্তা পৌঁছে দেয় এই পড়ুয়ারা। প্রতিটি বাড়িতে শৌচাগার বানানো সম্পন্ন হয়েছে কিনা এবং তা ব্যবহার করা হচ্ছে কিনা তা খতিয়ে দেখা হয়। শৌচাগার তৈরি হলে অনাভ্যাসতা এবং জলের অভাবজনিত কারণে অনেকেই শৌচালয় ব্যবহার করছেন না। তাদের শৌচাগার ব্যবহারের সুবিধা ও না ব্যবহার করার কুফল কি সেই ব্যাপারে সচেতন করা হয়। উন্মুক্ত স্থানে শৌচকর্ম বন্ধ করার জন্য পুকুর এলাকা পাহারা দেওয়া হয় এদিন। এদিন কুতুবপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদুল হাসান বলেন, গোটা জেলা তথা বাংলাকে নির্মল করার উদ্দেশ্যে এই কর্মসূচি গৃহীত হয়। নিজেদের মধ্যে সচেতনতা বৃদ্ধির মাধ্যমে নির্মল বাংলা করার লক্ষ্য সাফল্যমণ্ডিত হবে বলে জানান তিনি। আমরা আজকে এখানে আস্তাবল পুকুর পাড়ে এসেছিলাম, এখানে একটা কলোনি এখানে আছে। তো আমরা আজকে মুর্শিদাবাদ জেলার জেলাশাসকের নির্দেশ অনুযায়ী নির্মল প্রভাত যে একটা মিশন রাখা হয়েছে সেই মিশনে আজকে আমরা মিলিত হয়েছি। এখানে আমাদের সমস্ত স্টাফ, আমরা যারা আছি, সঙ্গে যারা নজরদারি কমিটির সদস্য আছেন, তারা সকলে মিলে আমরা এই পাড়াটায় এসেছি। সার্ভে করে দেখলাম যে বেশ কিছু বাড়িতেই পায়খানা আছে, আবার দু একটা বাড়িতে পায়খানা নেও। আমরা তাদেরকে বোঝানোর চেষ্টা করলাম, তারা মাঠে ঘাটেই পায়খানা করে। তো সেই জায়গাগুলো থেকে আমরা জানি যাতে আগামীতে আমাদের মুর্শিদাবাদ শহর, মুর্শিদাবাদ জেলা এবং আমাদের এই পশ্চিমবঙ্গ যাতে নির্মল হয় সেই উদ্দেশ্য নিয়ে আজকে এই আমাদের পথ চলা এবং আমাদের এই কর্মসূচি।